একটা মজার জিনিস জানেন, চ্যাপা নামে কোনো মাছ নেই। পুঁটি মাছ দিয়ে যে শুটকি তৈরি হয় তার নামই চ্যাপা শুটকি। আমাদের উত্তরবঙ্গে চ্যাপা শুটকি তেমন পরিচিত না হলেও আমি কিন্তু আজ চ্যাপা শুটকির রেসিপি নিয়ে এসেছি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। নতুন একটা ব্লগের সবাইকে ওয়েলকাম করছি। এই ভর্তা বানানোর জন্য আমার লাগবে চ্যাপা শুটকি, রসুন, পেঁয়াজ, টমেটো, শুকনো মরিচ। এই মরিচগুলো আমি পানিতে 10 মিনিট ভিজিয়ে রাখবো, যাতে করে মরিচগুলো খুব ভালো মতো নরম হয়ে আসে। আর এইদিকে চ্যাপা শুটকিগুলো হালকা কুসুম গরম পানিতে ভালো করে ভিজিয়ে রাখবো 5 মিনিটের জন্য। এই চ্যাপা শুটকিগুলো কিন্তু বেশ নরম হয়। খুব সাবধানে আলতোভাবে পানিতে ভিজিয়ে খুব ভালো মতো পরিষ্কার করে নেবেন। এই যে দেখুন, অফ ক্যামেরাতে চ্যাপা শুটকিগুলো আমি ক্লিন করে নিয়েছি। এখানে কিন্তু বেশ চোচা এবং মাথাগুলো কেটে ফেলে দিলাম, মাথাতে বেশ কাটা থাকে। আর আমার চ্যাপাগুলো কিন্তু বেশ টাটকা ছিল। এইদিকে আমি টমেটো, রসুন, মরিচ, চ্যাপা শুটকি, পেঁয়াজ ভালো মতো কেটে রেডি করে নিয়েছি। এখানে পেঁয়াজ বাদে সবগুলো আমি ব্লেন্ডার করে নিব। আমরা সব সময় পাটাতে বেটে ভর্তা করে খেতে বেশ পছন্দ করি। ঝামেলার কারণে ভর্তা খাওয়াটাই আর হয়ে ওঠে না, তাই আপনাদের সাথে আজ আমি খুব সহজ উপায়ে এই চ্যাপা শুটকির রেসিপিটা শেয়ার করছি। দেখুন তো, খুব ভালো মতো ব্লেন্ড করে নিয়েছি। এরপরে একটা প্লেটে এগুলো ঢেলে নিলাম। এটা দেখে আমার এখনই তো জিব্বায় পানি চলে আসছে। এত কথা না বলে চলুন এখন মূল রান্নাতে চলে যাই। প্রথমে আমি একটা প্যান বসিয়ে দিয়ে তার মধ্যে সয়াবিনের তেল দিয়ে দিব। তেলটা গরম হয়ে আসলে এর মধ্যে 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি আর কিছু গোটা রসুন। এই গোটা রসুন যখন চ্যাপা শুটকির মধ্যে খুব ভালো মতো কষিয়ে ভাজা ভাজা হয়ে যাবে, তখন কিন্তু দাঁতের নিচে পড়লে এই রসুনটা খেতে বেশ মজা লাগে। এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, যাতে করে পেঁয়াজটা একটু নরম হয়ে আসে। পেঁয়াজটা কিন্তু খুব বেশি ভাজা যাবে না, নরম থাকা অবস্থাতেই আমি সেই ব্লেন্ড করে রাখা পেস্টগুলো দিয়ে দিলাম। এটা দেওয়ার পরে খুব ভালো মতো কষিয়ে নিতে হবে। এখানে অল্প পরিমাণ ব্লেন্ডারের জারটা ধুয়ে অল্প কিছু পানি দিয়ে দিলাম, সাথে একটু হলুদ গুঁড়া। আপনারা চাইলে এটা স্কিপও করতে পারেন। এই চ্যাপা শুটকির মধ্যে যেহেতু আমি টমেটো দিয়েছি, তাই এখানে আরও 2 টেবিল চামচ মরিচের গুঁড়া দিয়ে দিলাম, যাতে করে এই ভর্তার স্বাদ দ্বিগুণ হয়। আপনারা যে যেমন ঝাল খান, ঠিক এখানে সেভাবে ঝালটা দিয়ে নেবেন। আপনারা সবাই জানেন, ভর্তাতে একটু ঝাল হলে খেতে কিন্তু বেশ মজা হয়। আপনারা দেখতেই পাচ্ছেন, এ পর্যায়ে এসে কিন্তু ভর্তার মধ্যে পানিটা অনেকটাই শুকিয়ে এসেছে। আর এটা খুব ভালো মতো নেড়ে দিতে হবে, যাতে করে নিচের দিকে লেগে না যায়। এ পর্যায়ে এসে আমি এর মধ্যে আরও কিছু আস্ত কাঁচামরিচ দিয়ে দিব। এটা কিন্তু মোটেও ঝাল হবে না, কিন্তু কাঁচামরিচের একটা ফ্লেভার আসবে, যেটা আর এই চ্যাপা শুটকির ভর্তাটাকে আরও দ্বিগুণ স্বাদ বাড়িয়ে দিবে। আপনারা হয়তো দেখেই বুঝতে পেরেছেন, আমার ভর্তা দিয়ে অলরেডি তেল উঠা শুরু করে দিয়েছে। এ পর্যায়ে কিন্তু আমার ভর্তাটা হয়ে গিয়েছে, আর চুলাটাও আমি অফ করে দিব। আমার ভিডিওটাতে যারা এখনও লাইক করেন নাই, প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন। এখন আমি কিছু ভর্তা ফ্রিজে উঠিয়ে নিব, আর ওই কড়াইতেই গরম গরম ভাত মাখিয়ে খাবো। এই ভর্তাটা করার পরে কারোর জিব্বা দিয়ে পানি আসবে না, তা তো হয় না। তাই আমি এই কড়াইতে এখন গরম ভাত নিব, এর মধ্যে ভালো করে মাখি তৃপ্তি সহকারে খাবো। আপনারা ভাবতে পারেন, আপু এটা আপনি কি করছেন, এটাই তো মজা। এই কড়াইতে ভাত মাখিয়ে খাওয়ার কি যে স্বাদ বলে বোঝানো যাবে না। দেখুন, অলরেডি আমি শুরু করে দিয়েছি। আপনারাও কিন্তু এইরকম করে ভর্তা বানিয়ে কড়াইতে মাখিয়ে ভাত খেতে পারেন। ছোটোবেলায়
এরকম ভর্তা মাখিয়ে আমার আম্মু কত খাইয়েছে সেই দিনের কথা কিন্তু আমি এখনো ভুলি নাই। ছোটবেলায় কত কিছু করেছি সেটা কিন্তু আসলেই ভুলার মতো না, তাই আমি সেই ছোটবেলার স্বাদ আজকে বড় হয়েও নিচ্ছি। আপনারাও কিন্তু সেই শৈশবের কথা মনে করিয়ে এভাবে ভাত মাখিয়ে খেতে পারেন, আর এইরকম ভর্তা হলে কিন্তু মন্দ হয় না। আমার হাতটা দেখুন অনেকটাই লাল লাল হয়ে গিয়েছে, এই ভর্তাটা মাখিয়ে খেতে বেশ মজা লাগে গরম ভাতের সাথে। তো আজকে এই পর্যন্তই, নেক্সট ব্লগ নিয়ে আসা পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।